আছেন খাঁটি মানুষ, আমাদের অভিনেতা এবং মডেল ফারহান আহমেদ জোভান। সেদিন আমি মধু কিনতে গিয়েছি এবং দেখি যে দোকানদার মধু নিয়ে বসে আছেন। বললাম, এই মধু খাঁটি নাকি নকল? বললো, একদম খাঁটি। শোনেন, এক কাজ করেন, কুকুরের সামনে এই মধু দেন, কুকুর যদি না খায় তাহলে বুঝবেন এই মধু আসল, আর যদি কুকুর খায় তাহলে বুঝবেন কুকুরটাই নকল। আপনি হাসছেন, কিন্তু এই হাসি যেন থেমে না যায়, কারণ এখন আপনাকে করা হবে ঝালাই। নকলা শেরপুর থেকে নসিমন বেওয়া প্রশ্ন করেছেন, অনেকেই বলে রাগলে মানুষের আসল চেহারা ফুটে ওঠে, আপনি দিনে কয়বার ফুটে ওঠেন? 27,000 বার। 27,000 বার? জি। এর বাইরের সময়টা কি নকল চেহারা নিয়ে ঘুরে বেড়ান? আর সময় থাকে না। আচ্ছা, পাঁচবিবি জয়পুরহাট থেকে নাবিলা নূর আচ্ছা প্রশ্ন করেছেন, অনেক অভিনেত্রী আপনার গার্লফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেছে, কার সঙ্গে অভিনয় করে আপনি আসল গার্লফ্রেন্ডের পূর্ণাঙ্গ অনুভূতি পেয়েছেন নাকি সবার সঙ্গে একই অনুভূতি পেয়েছেন? হ্যাঁ, যখন অ্যাক্টিং করি তখন তো রিয়েলটাই আসলে ফিল করে করি। চায়না টাউন থাইল্যান্ড থেকে শিয়ামুস্কি ডানকান প্রশ্ন করেছেন, নকল পণ্যের গায়েও লেখা থাকে নকল হইতে সাবধান, জোভানের মধ্যে নকল এমন কি কি বিষয় আছে যা থেকে সাবধান থাকতে হবে? রাগটাকে কন্ট্রোল করে হাসিতে ট্রান্সফার করার চেষ্টা করি, তো আমার হাসিটা নকল, তখন আমি রেগে থাকি ভেতরে। আপনি মানুষ হিসেবে কতটা আসল কতটা নকল? মানুষ হিসেবে আমি যতটুক মানে শো করার উচিত আমি করি, সো আমার রাগটা আমি কন্ট্রোল করার চেষ্টা করি, কিন্তু আমি অনেক সময় পারি না, সো আমি বলতে চাই যে আমি 90% আসল। আচ্ছা, অনেক ধন্যবাদ। জিনজিরা ঢাকা থেকে অয়নিকা চৌধুরী প্রশ্ন করেছেন, আপনার প্রথম অভিনয় ছিল একটি ধারাবাহিক নাটকে যেটিতে একটি সংলাপ 40 বার দিতে হয়েছিল, আপনি কি তখন ভেবেছিলেন এত কম মেধা নিয়ে এত দ্রুত এবং এতটা জনপ্রিয় হয়ে যাবেন? প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এই কারণে আমি মেধা কম ছিল কিন্তু আস্তে আস্তে মেধা আমি অর্জন করেছি। ওই ডায়লগটা কি ছিল? ডায়লগটা ছিল হচ্ছে, মুঘলরা পায়েসের রং গোলাপি করার জন্য গরুকেও গোলাপ খাওয়াই দিত, এটা ছিল ডায়লগ। খুব কড়া সানের আন্ডারে ছিলাম, সরোদী উদ্যানে আমাকে লাইট ধরা হয়েছিল, আমার চেহারা রিফ্লেক্ট করতেছিল, আমি খুব টেনশনে না গুলাই ফেলছি, আমি বলতেছিলাম মোগলরা পায়েসের রং গোলাপি করার জন্য গরুকেও গোবর খাওয়াবে। কিন্তু আজকে আপনি ঠিক বললেন, এতদিন পরেও আমার মনে আছে ডায়লগটা ঠিকঠাক আছে। পরের প্রশ্নে যাচ্ছি, রংপুর থেকে রাইট উদ্দিন প্রশ্ন করেছে, নকল হাসি দিয়ে এ পর্যন্ত কতজন নারী ভক্তকে প্রেমের জালে ফাঁসিয়েছে? প্রেমের জালে কোনো নারী ভক্তকে ফাঁসাই নাই আমি আজ পর্যন্ত, আমি কোনো নারী ভক্তের সাথে প্রেম করি নাই। আচ্ছা, নিজে কয়বার ফেঁসেছে? হ্যাঁ, হয়তোবা অনেকের হাসি ভালো লেগেছে, কিন্তু ওটা ওই হাসি ভালো লাগা পর্যন্তই, আমার এর বেশি যাওয়ার সাহস নাই। অস্থির অনিক, এটাই তার ফেসবুক আইডি, প্রশ্ন করেছেন, আপনি এক সাক্ষাৎকারে বলেছিলেন ধৈর্যই আপনাকে অভিনেতা বানিয়েছে, কিন্তু আপনার অভিনয় দেখে অনেকেরই ধৈর্যের বাঁধ ভেঙে যায়, পরিত্রাণের উপায় কি? আমার নাটক দেখা বন্ধ করে দিতে হবে তাহলে। এটাই আর কোনো উপায় নেই? না না, আর কোনো উপায় নেই। আপনার দিক থেকে কোনো সলিউশন? আমার নাটক করা বন্ধ করে দিতে হবে তাহলে। না না, সেটা আমরা কখনোই চাই না। দর্শকদের পাঠানোর প্রশ্ন শেষ, আমি নিজে থেকে একটি প্রশ্ন করতে চাই। প্রায়ই শোনা যায় যে কাহিনী নকল হয়, অনেক সময় শর্ট নকল হয়, তারপর অভিনয়টাও নকল করা হয়, তো এই যে একজন অভিনেতা শুধুমাত্র কি তার নিজের শিডিউল আর পারিশ্রমিক দেখবে, নাকি এই যে নকল নিয়ে তারও কোনো দায়বদ্ধতা আছে? আমি মনে করি অবশ্যই দায়বদ্ধতা আছে, পারিশ্রমিকটাও তো মেইন না, মানে নিজের কাজটার প্রতি ডেডিকেশনের কারণেই তো আমি নকলটা করব না। এখন আমার কাছে তো নকল মনে হচ্ছে না, বিকজ হচ্ছে আমি আমার মতো করে করছি, আমি কোনো শর্ট হুবহু করি না, আমার যদি মনে হয় যে কোনো শর্ট হুবহু নকল করা হচ্ছে তখন আমি আমার রিফিউজাল জানাই বা আমি প্রোটেস্ট করি,